এবং এই পাহাড়টা দেখবো। তোমার সাথে আছেন কামরুল, আছেন বন্ধু স্বপন মকা থাকে, আছেন মাসুদ পারভেজ চামড়া নিয়ে। তারা তুর্কি থেকে আসা সুমরা হাজির, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে। হ্যাঁ, আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। আসলে এই পাহাড়টাতে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা পাথরে লেখা আছে। যারা বাইরে থেকে পাকিস্তানি বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, অন্ধবিশ্বাসী যারা, তারা মানে মন থেকে আবেগে ভালোবাসে যে রহমতের পাহাড়, ওই হিসেবে তারা কখন কবে আবার আসে বা আসতে পারে কিনা, তাদের ভালোবাস থেকে অন্ধবিশ্বাসে আবেগে আবেগে আপনার এই লেখাটা লিখে যায়। এটা ঠিক না। ঠিক আছে, এখানকার যারা আছে তারা মানে মেইনলি যারা আছে তারাই বলতেছে এগুলো লেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উপরের দিকে একটু যাই। কামরুল ছবি তুলতেছ, মাসুদ ভিডিও করতেছ? হ্যাঁ জি জি, কাজ করতেছে। কা ভয়া? হাম 19 তারিখ। আমরা প্রথমে গিয়া এক হুয়া আর বিয়ে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ রাত কো করনে গায়ে। আচ্ছা, বিয়ে দরা আয়া কেসা লাগ রহা আপকো? আচ্ছা লাগ রহা, মাশাআল্লাহ। পাহাড়টিতে আমরা এসে যে ভুলগুলো করে থাকি, পাথরে লিখা পাশাপাশি অনেকগুলো ভুল আমরা করে থাকি। হ্যাঁ, পাথর যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে ভুল কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়টা হচ্ছে এটা একেবারেই আপনি দোয়া ও সালাত আদায়ের জন্য কিবলার দিকে ফিরুন, আরাফাত পাহাড় কিংবা খুঁটির দিকে ফিরবেন। আরো কিছু বিষয় এখানে লেখা আছে, বিভিন্ন ভাষা নিয়ে ইংরেজি, তারপর হিন্দিতে, ইংলিশে লেখা আছে। তারপর আমরা অনেকে ভুল করি, এখানে শ্রদ্ধা করি, দেখে থাকি যে বিষয়গুলো ভুল। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক হকার বসেছে, বিভিন্ন রঙের পাথর এখানে বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি, এবং নানা রকম জুয়েলারি এখানে আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। হজের মৌসুমে, হজের সময়ে এই যে আমরা খালি জায়গাগুলো দেখছি আর রহমতের পাহাড় থেকে, এই পাহাড় এই নিচে এই অংশগুলো একেবারে ফুল হয়ে থাকে, মানে একদম দাঁড়ানোর জায়গা, এবং হাজি হাজি ভরপুর থাকে এই জায়গাগুলোতে, এই পাহাড়গুলোতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই রহমতের পাহাড় ঘিরে। এবং নিচে আমরা নিচে, আচ্ছা এই জায়গাটা কি বলা হয়?
কোথা? এটা পার্কিং না, গাড়ির জন্য পার্কিং না, আরাফাতের মধ্যে, আরাফাত ময়দান এটি, এটাই পুরোটা আরাফাত ময়দান। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পুরোটাই আরাফাত ময়দান, এবং আমরা দাঁড়িয়ে আছি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রহমতের হাজি যারা এখানে আসেন সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, সেটা হচ্ছে পাহাড়টাকে বলে রহমতের একটি পাহাড়। তবে এই পাহাড়ের মধ্যে উঠে মানে যে শিরকগুলো আমরা সাধারণত করে থাকি, যে গুণগুলো আমরা করে থাকি সেগুলো হচ্ছে পাথরে লিখা, তারপর চুমু খাওয়া, তারপর পাথরের দিকে ফিরে সেজদা করা, নামাজ পড়া, পাথর ধরে কান্নাকাটি করা, বিষয়গুলো একেবারেই মানে শিরক কিংবা গুণাতে পড়ছে। তো এইসব কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকি তাহলে হয়তো আমরা সঠিক তথ্যগুলো জেনে যদি এখানে এসে যেটি করণীয় সেটি করলে হয়তো আমাদের সবার জন্য ভালো হবে। আশা করছি ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং সবাইকে সচেতন করবেন, এবং বিশেষ করে এই কাজগুলো কিন্তু কোনো সদি কিন্তু এখানে পাবেন না যে করছে, এগুলো করছে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশি কিংবা তুর্কি এসব দেশের লোকজন আমরা এগুলো বিশেষ করে থাকি আর কি। তো এগুলো থেকে বিরত থাকলেই মানে সবার জন্য ভালো হবে এবং সবাই সঠিক তথ্যটুকু জানবে, সবাই ভালো থাকবে, ভালো সুস্থ থাকবেন। হ্যাঁ, ভালোর জন্য আরও খারাপ বেশি হচ্ছে না জেনে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষ থাকবেন।